সাধারণত একজন সুস্থ মানুষের ক্ষেত্রে রক্তচাপের মান হয় 120-180 মিলিমিটার পারদ স্তম্ভের সমান। এই মান যখন 140/90 থেকে বেশি বেড়ে যায় তখন তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। উচ্চ রক্তচাপ সংবহন তন্ত্রের সমস্যা ডেকে আনে, বাড়িয়ে দেয় স্ট্রোক হৃদরোগের মতো কঠিন রোগের ঝুঁকি। দেখে নিন দৈনন্দিন কোন কোন অভ্যাস বাড়িয়ে দিতে পারে আপনার উচ্চ রক্তচাপ, যার ফলে আপনার মৃত্যু অকালেই হয়ে যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক কোন পাঁচটি অভ্যাসের কারণে আপনার অকাল মৃত্যু হতে পারে, অর্থাৎ হৃদরোগ বা স্ট্রোক হতে পারে। এক, অতিরিক্ত লবণ খাওয়া। লবণে থাকে সোডিয়াম, আর এই সোডিয়াম বাড়িয়ে দিতে পারে রক্তচাপ। শুধু খাবারে পরিমাণ মতো লবণ খাওয়ায় সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে যথেষ্ট নয়। বাজারজাত নানা খাদ্যে অতিরিক্ত লবণ থাকে যা বাড়িয়ে দিতে পারে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা। দুই নম্বর, মানসিক চাপ। সাধারণত মানসিক চাপ সংক্রান্ত উচ্চ রক্তচাপ ক্ষণস্থায়ী হয়, অর্থাৎ মানসিক চাপ বাড়ার সঙ্গে সঙ্গে রক্তচাপও বেড়ে যায়। বাড়লেও উত্তেজনা প্রশমিত হলে রক্তচাপ আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগলে ক্ষতি হতে পারে রক্ত প্রবাহে। পাশাপাশি মানসিক চাপে ভোগা মানুষ অনেক সময় নেশার দিকে ঝোঁকেন, এতেও ক্ষতি হয় সংগ্রহণ তন্ত্রের। তিন নম্বর, অনিদ্রা। জার্নাল অব ক্লিনিক্যাল হাইপারটেনশনের একটি গবেষণায় দেখা যায় যে অনিদ্রায় সমস্যায় ভোগা ব্যক্তিদের উচ্চ রক্তচাপের সমস্যার আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় 48%-এরও বেশি। পাশাপাশি অনিদ্রা ও মানসিক চাপ পরস্পর সম্পর্কযুক্ত, ফলে অনিদ্রা বাড়িয়ে দিতে পারে মানসিক চাপ যা উচ্চ রক্তচাপের সমস্যা ডেকে আনতে পারে এবং তার ফলে হয়ে যেতে পারে স্ট্রোক বা হৃদরোগের মতো বড় ধরনের সমস্যা। চার নম্বর, মদ্যপান। অতিরিক্ত মদ্যপান রক্তবাহী শিরা ও ধমনির ভেতরের গহ্বর অপ্রশস্ত করে, ফলে রক্ত সঞ্চালনে সমস্যা দেখা দেয় যা রক্তচাপ বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। পাশাপাশি অতিরিক্ত মদ্যপান বাড়িয়ে দেয় স্ট্রোকের ঝুঁকিও। পাঁচ নম্বর, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। বেশি তেল মশলা দেওয়া খাবার খেলে কোলেস্টেরলের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় শাকসবজি না খেলে একাধিক গুরুত্বপূর্ণ উপাদানের ভারসাম্য নষ্ট হয়। রক্তে স্নেহ পদার্থের মাত্রা বেড়ে গেলেও তা রক্তের বাহের ভিতরে জমা হতে থাকে, এতে রক্তচাপ বাড়ার আশঙ্কা থাকে। এভাবেই যদি নিয়মিত আপনারা এই বদ অভ্যাসগুলো কন্টিনিউ করেন তাহলে আপনাদের হৃদরোগের এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে। তাই আপনাদেরকে অবশ্যই এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে আপনার বন্ধুরাও এ সম্পর্কে জানতে পারবে। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।